بسم الله الرحمن الرحيم समय कत नष्ट कर जौवन तो तुम चले जावा सामने दाड़ी पाखना बाबाजीरा बसे आछे आयनार सामने कत चेहरा देखले कखन जानी दाड़ी गुला पेके गेलो बुझलाम ना कथा कोन ठीक किना আজকে নিজেরে যুবক মনে হয় রক্তের মধ্যে গরম শরীরের মধ্যে শক্তি তোমারও এমন একদিন হবে গো তোমার আয়নার সামনে দাঁড়াইলেও দেখবা দাড়িগুলো পাকতে শুরু করছে কথা কোন ঠিক কিনা সময় নষ্ট কইরো না যৌবন নষ্ট কইরো না এক মুহূর্ত আল্লাহর প্রেমে নবীর প্রেমে তোমার সময়টা দিয়ে যাও এমনও হইতে পারে আজকের মাহফিলের উসিলায় আমার আল্লাহ তোমারে নাজাদ করতে পারে কি পারে না আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই অনেক মানুষ আজকে অনেক লোক হবে ইনশা আল্লাহ অনেক মানুষ চায়ের দোকানে বসে বসে আড্ডা দিতেছে বলতেছে তাহিরি সাহেব আসুক তারপরে আমরা যাব কতক্ষণ ঠিক কি তাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে কে ওয়াসওয়াসা দিচ্ছে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে তারা যদি জানতো এই জান্নাতের বাগানের কত মূল্য তাহলে কার আগে কে জান্নাতের বাগানে যাবে সেটা প্রতিযোগিতা শুরু হইতো কতক্ষণ ঠিক কি কার আগে কে মসজিদের মধ্যে ঢুকলে কত বড় রহমত এইটা যদি আমার মুসলমানরা জানতো তাহলে কার আগে কে জামাতের মধ্যে প্রথম সারিতে দাঁড়াবে এইটা নিয়ে প্রতিযোগিতা হইতো কথা বলুন ঠিক কি না আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষের ইচ্ছা আছে কি আছে ইচ্ছা আছে তারপরেও জান্নাতের বাগানে আসতে পারবে না কেন না অনেকেই অসুস্থ হইয়া মেডিকেলও আছে না নেই অনেকে টেলিভিশনের সামনেও পড়ে আছে সারা দিন কারেন্ট ছিল না কইছে এখন তো কারেন্ট আইছে একটু টিভিটা চালায়া দেখি না কিরণ মালানি শুরু হইছে কথা কোন ঠিক কি আরো ধরে কোন ঠিক কি কিন্তু আল্লাহ আপনাকে আমাকে নিয়ামত দিয়েছেন কি দিয়েছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অসুস্থ বানাইয়া ওই মুজাফফরগঞ্জ মেডিকেলেও পাঠায় নাই সিনেমার পর্দার সামনে বসায় নাই টেলিভিশনের সামনে বসায় নাই এমন একটা মোবারক মাহফিলে জান্নাতের বাগানে বসাইছে আল্লাহু আকবার যেই জান্নাতের বাগানে বসলে আপনার আমার তামাম জীবনের জিন্দেগির গুণাগুলো মাফ হয়ে যায় বিশ্বাস হয় কি হয় না আরো জোরে কোন বিশ্বাস আছে না নাই আমার নবী বলেন কয়লা হিলা তো জিকির জিকিরের সমস্ত মজলিস গুলো হলো জান্নাতে বাগান কথা বলুন ঠিক কি নাও একটু মহাব্বত জিকির করব কোনো অসুবিধা হবে নি একটু জিকির করেন আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মাহুল্লাহ রে ডাকে আমরা তো মারে হে মাশাল্লাহ আল্লাহ 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 আজকের নামাজ কবুল করো গো আজকের মাহফিল কবুল করো গো আমার দয়াল লো মেরে খাওয়াতে রে ও গো মা বোন মাহুল্লাহ
মাহরে ডাকি আমরা তো মাহরে হে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 আপনি হে আমার জান গা নবীজি আপনি হে আমার জাহওয়া হওয়ান ও ও নবীজি আপনি হে আমার জাহওয়ান মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ আপনার জন্দে করতে গে পাগড়ে আপনার জন্দে করতে গে পাগড়ে গে আমার জান করে বাহওয়া আওয়ান ও নবীজি আপনি আমার জাওয়ান মাশাল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 ও হো দেড় মায় দাহনে না বিগজি দন দান শহীদ রে করে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ দন দন মুবারক শহীদ করলাম দন দন মুবারক শহীদ করলাম কাফের বেহি মাহওয়ান ও নবীজি আপনি আমার জাওয়ান মাশাল্লাহ আল্লাহ 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 ইলাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবা জিরা ভাইরা আজকের মাহফিলের সভাপতি যিনি করবেন মুফতি আহসান হাবিব সাহেব আলহামদুলিল্লাহ করুন আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব আসতেছেন জোরে বলুন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু তাহের সাহেব বিশিষ্ট ব্যবসায়ী নিউ মার্কেট ঢাকা আল্লাহ যেন এছাড়াও যত উলামায়ে কেরাম যত বিশেষ অতিথিবৃন্দ আছে সকলের যেন আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেয় জোরে বলুন আমিন আর যারা বাড়ি ঘরে বসে আছে তাদেরকে যেন আল্লাহ রহমত দিয়া বরকত দিয়া জান্নাতির বাগানের মধ্যে নিয়ে আসেন সেই জন্য বলেন না আল্লাহুম্মা আমিন এই সমস্ত বিশ্বের মালিককে আর একটু আওয়াজে বলেন মালিককে আমার আল্লাহই তামাম পৃথিবী সহ কুল কায়নাতের জন্য আমার আল্লাহ হলেন প্রভু কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার আল্লাহ বলতেছেন সমস্ত পৃথিবীর সৃষ্টি জগতের আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা কথা বলুন ঠিক কিনা আল্লাহ যেমন সমস্ত পৃথিবীর জন্য আল্লাহ আমি আপনাদের কাছে জানতে চাই আমার নবীকে শুধু বিশ্বের জন্য নবী নি আমার নবী শুধু বিশ্বের নবী না কথা বলেন ঠিক কিনা দলিল আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম أرسلناك إلا رحمة للعالمين আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় বন্ধু গো ও আমার দোস্ত ও আমার হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামের সঙ্গে যেমন আলম লাগাই না ভাই আলম মানে হইল বিশ্ব আলম মানে কি
আলম মানে হইল বিশ্ব, আলামিন মানে হইল সমস্ত বিশ্ব জগৎ। আলম হইল এক বচন, আলমের বহু বচন হলো আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, আমার হাবিব, আমি যেমন আলামিনের মধ্যে গেলাম, আপনি নবীরেও আমি আলমের মধ্যে রাখবো না। কই রাখবা আল্লাহ আমার নবীরে, তুমি কই রাখলা? আল্লাহ কয় আমার নবীর বন্ধুরে, আমি আলামিনের মধ্যে পাঠাইলাম রহমত হিসাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কথায় কথায় বলি আল্লাহর রহমতে ভালো আছি, কথা কেন ঠিক কি? আল্লাহর রহমতে আজকের মাহফিলটা সুন্দর হবে বলি না? এই রহমত তাফসীরের মধ্যে আছে, রহমত কে? এই রহমত হলো আমার রহমাতাল্লিল আলামিন। আমার বন্ধু নবী হইল রহমত, কথা কেন ঠিক কি না? এই জন্য আমার নবী বিশ্ব নবী না, আমার নবী হলো কুল কায়নাতের নবী। সেই নবীর আমরা ভালোবাসতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন চাই কি চাই না? কেমন ভালোবাসা! আমার নামে গালি দাও, মন্দ বল, আমি তোমার কিছুই বলবো না। পেড্ডার এলাকার বাসীরে তোমরা অন্য এলাকার বাসী, মন্দ বলুক গাল মন্দ করুক কিছুই বলবে না, কিন্তু আমার রহমাতাল্লিল আলামিনের সামনে যদি একটা বেয়াদবি করে, আপনারাই বলেন পেড্ডাবাসী, আমরা কি তাদেরকে কোন সার দিব? নি কোন ছাড়? কেন কেন নবীর সামনে বললে তোমার এত লাগে কেন? আমি বলবো নবীর সামনে বেয়াদবি করলে শুধু আমার লাগে না, আমার আল্লাহরও লাগে, কথা কোন ঠিক কি না? আরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? কাছাকাছি চলে আসছে আমাদের তাহেরি সাহেব, আমাদের কাছাকাছি চলে এসেছে। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা খুশি না বেজা? আর জোরে কোন খুশি না বেজা? আমার নবীর শানে বেয়াদবি করলে কষ্ট পায় কে? আর জোরে কোন? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, আমার আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন মুহীন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যারা আমার বন্ধু নবীরে কষ্ট দেয় তাদের জন্য অপেক্ষা করতেছে আযাবুন আলীম, তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করে, কথা বলুন ঠিক কি না? কেন আমাদের লাগে? মোমবাতি ছিলেন না আপনারা? মোমবাতি ছিলেন না? মোমবাতির সুতার মধ্যে আগুন লাগাইলাম, মোমবাতিরে প্রশ্ন করলাম, মোমবাতি তোমার গায়ের মধ্যে আগুন লাগাই না? ওই আগুন লাগাইছি মোমবাতির সুতার মধ্যে, তুমি মোমবাতি কেন গলে গলে পড়ে যাও? কথা বলেন ঠিক কিনা? আমার একটু বখা দেয় নাই, বখা দিছে নবীরে, তোমার এত জ্বলে কেন? মোমবাতি করলাম, আগুন লাগাইছি সুতায়, তুমি কেন গলো? কথা কোন ঠিক কিনা? মোমবাতি জবাব দেয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আগুন লাগাইছো সুতায়, তোমরা কি দেখো না? দেখো না, আমি সুতারে আমার ডাইনেও জায়গা দেই নাই, বামেও জায়গা দেই নাই, আমি মোমবাতি সুতারে জায়গা দিছি গো। Oh
আমার বুকের মাঝখানে এই জন্য সুতার মধ্যে আগুন লাগাইলে আমি মোমবাতি গলে গলে পড়ে যাই কথা কোন ঠিক কি না ঠিক তেমনি ভাবে ও আলে মুলামা কোথায় আছেন শুনেন আমরা নবীরে কই জায়গা দিয়েছি আমি মাওলানা সাহেবের কথা না আমার আল্লাহ বলতেছেন আন্নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম জোরে বলুন সুবহান আন্নাবিয়ুল আউলা বিল মুমিনিন কোরআনের ওই সুর ও গো আল্লাহর নূর নৌকো তুমি দূর কন্যা ও গো আল্লাহর নূর নৌকো তুমি দূর তুমি রহমত লিল আলামিন তুমি রহমত ভরপুর ও গো আল্লাহর নূর নৌকো তুমি দূর কথা বলুন ঠিক কিনা আমার নবী দূরে না কাছে আরে কথা কয় না কেমন কাছে আমার আল্লাহ বলতেছেন আচ্ছা বসতে চলে এসে নারে তাকবীর নারে তাকবীর প্রধান বক্তার আগমন আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন নারে তাকবীর নারে রিসালাত কেউ লড়বেন না হুজুর আসবে মাঠে আলহামদুলিল্লাহ বলে তো বলতেছিলাম আপনাদেরকে আমার নবী কাছে না দূরে আমার আল্লাহ বলতেছেন আন্নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমার নবী কোথায় আমার নবী মুমিনদের জানের থেকেও আরো নিকটে জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া কই আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির الرحيم الله أكبر إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিশ্চয় আমার বন্ধু নবীরে আমি পাঠিয়েছি আমার গুনাহগার উম্মতের জন্য সাক্ষী হিসাবে জোরে কোন সুবহান কেমন সাক্ষী হিসাবে যারা এদিক সেদিক গুনাফেনা করতেছেন নবীর নামে দুশ্মনী করেন নবীর সামনে বেয়াদবি করেন সকল কিছুর সাক্ষী দিবেন কে আমার নবী কে দিবেন আমার নবী সাক্ষী দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ও আমার বাজিরারি ও আমার বাবাজিরা ভাইরা গভীর মনোযোগ দেন যেই নবী আপনার সাক্ষী দিবে যেই নবী আপনার কবর দেশের মধ্যে আসবে কি আসবে না যেই নবী আপনার কবরে আসবে যেই নবী আপনার মিজানের পাল্লায় দাঁড়াইবে যেই নবী আপনার হাসরের মাঠে দাঁড়াইবে যেই নবী আপনার পুল সিরাতের পাড়ে দাঁড়াইবে সেই নবী জিরে দুনিয়ার জমিনে দেখার দরকার আছে না নাই আর জোরে বলুন আছে না নাই আমরা সেই নবীরে ভালোবাসবো কি বাসবো না হযরতে খালিদ বিন ওয়ালিদ বুখারী শরীফের মধ্যে হাদিস খানা আছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন যুদ্ধের সেনাপতি কি ছিলেন
তিনি ছিলেন যুদ্ধের সেনাপতি, জীবনেও কোন যুদ্ধের মধ্যে হারে নাই, সব যুদ্ধের মধ্যে বিজয়, বিজয় দিয়েছেন কে? আর জোরে গান, হযরতে খালিদ বিন ওয়ালিদ যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করে গো, হঠাৎ করে তিনি যুদ্ধ করতেছেন, কাফেরদের হত্যা করতেছেন, হঠাৎ করে ওনার ঢালের মধ্যে এমন একটা আঘাত লাগলো, খালিদ বিন ওয়ালিদ জায়গা থেকে সরে গেলেন। সেনাপতির মাথার মধ্যে একটা পাগড়ি থাকে কি থাকে না? একটা সেনাপতির মুকুট থাকে মাথায়, ধাক্কা খাওয়ার সাথে সাথে মুকুটটা মাথা থেকে ছিটকে 10 হাত মতান্তর 20 হাত দূরে চলে গেল। খালিদ বিন ওয়ালিদ কাফিরের সঙ্গে যুদ্ধ থামাইয়া সঙ্গে সঙ্গে ওই পাগড়ির দিকে দৌড় দিছে, জোরে কোন সুবহানাল্লাহ, পাগড়ি গেল কই, পাগড়ি গেল কই, যেই মাত্র খালিদ বিন ওয়ালিদ পাগড়ির জন্য দৌড় দিছে, যখন মাথা নোয়াইছেন এক কাফের চিন্তা করে, হাই হাই এখনই তো আসল সময়, কথা কল ঠিক কিনা? এখনই তো আসল সময় খালিদ বিন ওয়ালিদের হত্যা করার, যেই মাত্র তরবারি উঠাইছে আরেকজন সাহাবি আয়েশা ওই কাফিরকে হত্যা করে ডাক দিয়া গয়, খালেদের ও খালিদ বিন ওয়ালিদ আপনি হলেন সেনাপতি, আপনার মাথা থেকে পাগড়ি মোবারক জমিনের মধ্যে পড়ে গেল, আপনি যুদ্ধ বন্ধ কইরা সামান্য পাগড়ির জন্য কেন ছোটাছুটি করলেন, এখনই তো আপনি শহীদ হয়ে যাইতেন। খালেদ চোখে মোবারকের পানি ছেড়ে দিয়ে গেল, সাহাবি ও আল্লাহর নবীর সাহাবি, জোরে বলুন আল্লাহু আকবার, খালেদ চোখ দিয়ে কই আল্লাহর নবীর সাহাবি, আমি এইটা তুমি তোমার চোখে সামান্য পাগড়ি দেখা যায়, আসলে এইটা সামান্য না, আমি যে যুদ্ধের ময়দানে বিজয় লাভ করি কখনোই হারি না, সবার আমার কাছে কারণ জিগাও, আমার শক্তির বড়াই গড়, নারে না আমি খালেদের বড়াইত্বের জন্য বীরত্বের জন্য আমি যুদ্ধের ময়দানে জিতি না, আজকে এটা সামান্য পাগড়ি তোমাদের চোখের মধ্যে মনে হইল, ওই আল্লাহর নবীর সাহাবি এই পাগড়ির মধ্যে একটা রহস্য আছে জানোনি? না না জানি না, কি এমন রহস্য? খালিদ বিন ওয়ালিদ দাঁড়িয়ে গায়, ও মদিনার সাহাবির হরি এই পাগড়ি সামান্য কোন পাগড়ি না, এই পাগড়ির মধ্যে আমার দয়ার নবী মায়ার নবীর চুল মোবারক আমি সিলাই কইরা রাখছে, চিৎকার দিব আল্লাহু আকবার, আমি যে যুদ্ধের ময়দানে বিজয় লাভ করি এইটাই আমার কোন বিজয় না, আমার নবীর চুল মোবারকের খাতির আমার আল্লাহ আমার সব যুদ্ধের মধ্যে বিজয় দান করে, কথা কন ঠিক কিনা? সেই নবীজির চুল মোবারকের দাম আছে না নাই? আর কেমন নবীর প্রেমিক, কেমন নবীর ভালোবাসা সাহাবিদের ভিতরে নবীর চুল মোবারকের খাতিরে যুদ্ধের ময়দানে বিজয় লাভ করে, কথা কন ঠিক কিনা? আর জোরে কন ঠিক কিনা? আমার বাবা জিনা ভাইরাম সৈয়দিনা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা আমার বাবাজিরা ভালো গভীর মনোযোগ দেবেন, আমরা সেই নবীর মহব্বত চাই কি চাই না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের 911 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণিত হাদিস, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 911 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস খানা উল্লেখ। হযরতে আনাস ডাক দিয়া বলে, আমি দেখতে পেলাম একজন সাহাবী, একজন লোক নবীর দরবারে আগমন করলেন, ডাক দিয়া বলে, আল্লাহর নবী, ও দয়ার নবী, মায়ার নবী, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরে, ও আমার সাহাবী, তুমি যে কিয়ামতের কথায় আমাকে জিজ্ঞাসা করলা, কিয়ামতের জন্য তুমি কি এমন সঞ্চয় করেছ? এবার সাহাবি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি কিয়ামতের জন্য নামাজ আমার এত বেশি নাই, রোজা নাই, যাকাত নাই, আমার দান সদকা কিছুই নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি কিয়ামতের জন্য একটা জিনিস সঞ্চয় করছে গো, ওই জিনিসটা হইল আমার কামলিওয়ালা মদিনাওয়ালার মহাব্বত। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের 911 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা। এখন আপনারাই বলেন, সাহাবি জীবনে কোনো নামাজ ছাড়ছে? সাহাবি কোন নামাজ কাজা করছে? কোন রোজা কাজা করে নাই? তারপর সাহাবি কয়, না না, আমল দিয়া জান্নাত পাওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা, আমল দিয়া জান্নাত পাওয়া যাবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, আমল আগে না ইমান আগে? আরে কথা কয় না, আমল আগে না ইমান আগে? আপনি যদি শূন্য সামনে দিলাম, শূন্য সামনে দিলাম, কত সামনে শূন্য দিয়া আপনার যদি বলি, আপনি যত সংখ্যা ইচ্ছা বসাইয়া লন, যদি আজকের পেড্ডা থেকে সংখ্যা লেখতে লেখতে মক্কা শরীফ পর্যন্ত লেখলেন, এই সংখ্যার কোনো মূল্য আসেনি? আপনার মূল্য আসেনি? কেন কেন, আগে হইল শূন্য, কথা বলুন ঠিক কিনা, আগে আপনার সংখ্যার আগে শূন্য যখন বসে, এই সংখ্যার কোনো মূল্য না। আপনি যতই আমল করেন, যতই রোজা রাখেন, নামাজ পড়তে পড়তে কলার কপালের মধ্যে কালো দাগ ফালাইয়া দিবেন, অন্তরের মধ্যে যদি হুব্বে রাসূল না থাকে গো, অন্তরের মধ্যে যদি নবীর মহব্বত না থাকে, এক থেকে শুরু করে হাজার হাজার সংখ্যার যেমন মূল্য না, ঠিক তেমনি ভাবে ইমান ছাড়া আমলের মূল্য নাই। কথা বলুন ঠিক কিনা। তাহলে আগে হলো ইমান, আগে কি ইমান? আগে আপনার ইমান ঠিক করতে হবে। আমার নবী বলেন,
ला युमिनु अहदुकुम हत्ता अकुना अहब्बा इलैहि मिन वालिदिही व वलदिही वन्नास अजमाइन व फी रिवायत वन्नास अन नफ्सि जुरबुल सुभान अमर नबी राग दिया कोई उम्मत है ना रे ओ अमर गुना गनु मावाई आमी नबीर भालो बाशे जुदी अंतरेर मध्य ना थाके তুমি কখনোই ঈমানদার হতে পারবে না আমার নবীকে কেমন ভালোবাসতে হবে আমার নবী মাপ কাটি দিয়েছেন তোমার সন্তান সন্ততি বউ বাচ্চা টাকা পয়সা এমন কি ওয়ফিরওয়ায়াতি মিন্নাফসি তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না আর যারা গন চাই কি চাই না আমার সঙ্গে বলেন আয়েশা গো মোর দয়াল নবী গরিবে কোটি রে বলো আয়েশা গো মোর দয়াল নবী গরিবে কোটি রে আয়েশা গো মোর দয়াল নবী গরিবে কোটি রে বলো নূরের কদম চুমাইব নূরের কদম চুমাইব পাই যদি গো তোমারে আয়েশা গো মোর দয়াল নবী গরিব কোটি রে আমরা নবী দেখতে চাই কি চাই না আরে রাত রোজ যখন হয় গো গভীর ঘুমাসে না চোখে রাত রোজ যখন হয় গো গভীর ঘুমাসে না চোখে তোমার প্রেমে বুক বাসে মোর নয়নের জলে আরে তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার এই কথা দাও আমারে আয়েশা গো মোর দয়াল নবী গরিব কোটি রে আয়েশা গো মোর দয়াল নবী কোটি রে একটা জবান বন্ধ রাখবেন না আমরা নবী দেখতে চাই কি চাই না তোমার টাকা নাই পয়সা নাই কোনো চিন্তা নাই রাত্র গভীর নিশীতে যায় নামাজটা বিছাইয়া নবীর প্রেমে যদি দুই ফোঁটা পানি ফলাইতে পারো আমার নবী তোমার বাঙ্গা ঘরের মধ্যে হাজির হইতে পারে কি পারে না আর জোরে গান পারে কি পারে না চিৎকার দিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ নবীকে নিজের জানের থেকেও বেশি ভালো বাসতে হবে এক সাহাবীর নাম হযরত সাদ ইবনে আমর সাহাবী মদিনার সবচেয়ে কালো সাহাবী আট মাস হয়েছে ইমান এনেছে কয় মাস আর ধরুন কয় মাস আট মাস হয়েছে সাহাবী ইমান গ্রহণ করেছে সাহাবী উপযুক্ত হয়েছে বিয়ের উপযুক্ত সাহাবী বিয়ে করার জন্য মদিনার নিতে গলিতে যাইয়া ঘুরে মেয়ে তালাশ করে কিন্তু কেউ সাহাবীর কাছে মেয়ে বিয়ে দেয় না কারণ কি কারণ কি সাহাবী আল্লাহর নবীর ঈমানদার কিন্তু চেহারাটা তার কালো চেহারাটা কি কালো সাহাবী সুখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আমার মায়ার নবী দয়ার নবী সাহাবীর মনের দুঃখ জানে কি জানে না আমার নবী ডাক দিয়া কয় সাহাবী রে কি দুঃখ লইয়া কান্দ আমি নবী রে বলো এবার সাহাবী ডাক দিয়া কয় নবী নবী বলবো কি মনের বেদন জানে আপনি জানে নিরঞ্জন ঠিক কিনা বলেন
নবী গানাবে বলব কে মনের বেদন জানেন আপনি জানেন নিরঞ্জন ডালিয়া গো নবী গো আট মাস হয়েছে আপনার হাতে হাত রেখা ইমান গ্রহণ করেছে নবী এখন আপনার সুন্নত বিয়ে পালন করতে চাই আমার মনে হয় আমার কপালে বিয়ে বলতে শব্দ নাই কেন কেন আমি সাহাবি কালো আমার নবী ডাক দিয়া কোন সাহাবি চিন্তার কোনো কারণ নাই আমি নবী আজকে ঘোষণা দিয়ে দিলাম যা যা মদিনার দক্ষিণ দিকে যা ওইখানে দেখবি আমর ইবনে ওয়াহাব আছে জোরে কোন সুবহানাল্লাহ মদিনার দক্ষিণ দিকে আমর ইবনে ওয়াহাব নামক একটা সাহাবী তার একটা উপযুক্ত মেয়ে আছে যাইয়া বলবি আমি রাহমাতাল লিল আলামিন তোরে পাঠাইছি সাহাবীর চোখ বড় বড় হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কি বলেন আমর ইবনে ওয়াহাবের মেয়ে এ তো সাধারণ কোন মদিনার মেয়ে না গো নবী এ এমন একটা মেয়ে আমর ইবনে ওয়াহাবের মেয়ের মতো সুন্দর সুন্দরী মদিনার বুকে নাই আল্লাহু আকবার মদিনার সামান্য মেয়েরাই আমাকে বিয়ে করতে চায় না আর আমর ইবনে ওয়াহাবে এত সুন্দর মেয়ে আমাকে বিয়ে করবে নবী কয় পাগলা যা আমি নবী পাঠাইছি যারকম সুবহান সাহাবী খুশি না বেজার সাহাবী এবার দৌড়ায়া যায় যাইয়া আমর ইবনে ওয়াহাবের দরজার মধ্যে টোকা দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত জোরে বলুন আল্লাহু আকবার সালাম দেওয়ার পরে ঘর থেকে আমর ইবনে ওয়াহাব বের হলেন কি ব্যাপারে কি সমাচার কয় আমার রাহমাতাল্লিল আলামিন বিনবিজি আমারে পাঠাইছেন একটা প্রস্তাব লইয়া কি প্রস্তাব কয় আপনার ঘরে নাকি বিয়ের উপযুক্ত একটা মেয়ে আছে আমার তুমি কি জানো না মদিনার কোটি কোটি টাকাওয়ালা সম্পদওয়ালা পুরুষেরা আমার মেয়ের পিছনে বিয়ের জন্য লাইন ধরে আছে আর তুমি একটু কালো সাহাবি আমি কেমনে তোমার কাছে বিয়ে দিয়ে ধমকাইতে শুরু করলেন ধমক খাইয়া সাহাবি মনের মধ্যে কষ্ট কষ্ট লইয়া সাহাবি যখন বাড়ির দিকে রওনা দিল ভিতর থেকে আমরের মেয়ে সব কিছু শুনেছে জোরে কোন আল্লাহু আকবার ডাক দিয়া গয় বাজানো ও বাবা কে এসেছিল আমি সব শুনেছি আল্লাহু আকবার সব কিছু আমি শুনেছি তার আগে আমাকে বলেন তার কে যেন একটা নাম বলল কি যেন একটা নাম বলল ওনারে কে যেন পাঠাইছে আমার ইবনে ওয়াহাব ডাক দিয়া কইছে আর কেউ না আমার নবী তোমার নবী আল্লাহর নবী ফেরেশতার নবী কুল কায়নাতের নবী রাহমাতাল্লিল আলামিন জোরে কর আল্লাহু আকবার কি আমার নবী পাঠিয়েছে বাবা আমি এখন বিয়ের উপযুক্ত আমি এখন কি বিয়ের উপযুক্ত হয়েছে আমার ডিসিশন আমি নিতে পারি বাবা গো নবী যেহেতু তারে পাঠাইছে আজকে তুমি তারে বকা দিয়া ধমক দিয়া বের করে দিলাও আমি তাকাইয়া দেখি তুমি যে তারে পাঠাইলা আমার মনে হয় তুমি
আমি তারে পাঠাও না ভাই, এ যেন স্বয়ং নবী রে তুমি না করে দিয়েছো। জোরে কোন আল্লাহু আকবার। ডানিয়া গয় আব্বু গো আজকে আমি বিয়ের উপযুক্ত সাবালিকা নারী, আমি ঘোষণা দিয়ে দিলাম আমার নবী যেহেতু পাঠাইছে, সে যতই কালো হোক না কেন, যতই গরিব হোক না কেন, আমি তারে বিয়ে করতে রাজি হইয়া গেলাম। সাহাবী দৌড়াই আসছে, খুশি না বেজার, দেন মহর নির্ধারণ করলো 600 দিরহাম। কত দিরহাম? 600 দিরহাম দেন মহর। সাহাবী গরিব, দেন মহর না ভাই। হযরত ওসমান ডাক দিয়া কয়, সাহাবী তুমি গরিব হইতে পারো, আল্লাহর নবীর সাহাবী উসমান তো গরিব না, যারে যা সাহাবে তোর বিয়ের দান মোহর 600 দিরহাম, আমি উসমান দিয়ে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। 600 দিরহাম দেন মোহর পাইয়া বাসর ঘর হবে সন্ধ্যার পরে। সাহাবী বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে, বাসর ঘর করার আগে বউকে উপহার দেওয়া হলো সুন্নাত। উপহার দেওয়া কি? আর জোরে কোন উপহার দেওয়া হলো সুন্নাত। এবার আল্লাহর নবীর সাহাবী উপহার কিনার জন্য যখন বাজারের মধ্যে গেলেন, হঠাৎ করে সাহাবী শুনতে পায় কে যেন মদিনার গলিতে ডাক দিয়া কয়, ও মদিনার সাহাবী কে কোথায় আছো গো, আমার নবী জিহাদের ডাক দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী রহমাতাল্লিল আলামিন জিহাদের জন্য ডাক দিয়েছে, কে কোথায় আছো, তাড়াতাড়ি চলো যুদ্ধের ময়দানে যেতে হবে। এবার সাহাবী সাদ মনে মনে চিন্তা করে, আল্লাহ গো ও আমার প্রাণের আল্লাহ, ও মায়ার আল্লাহ গো, একদিকে হলো বিবির মোহাব্বত আর একদিকে হলো নবীর মোহাব্বত, ঘরের মধ্যে সুন্দরী বউ বাসর করার জন্য অপেক্ষা করে, আর অন্যদিকে নবীর ভালোবাসা যুদ্ধের ময়দানে যেতে হবে। সাহাবী দুই দিকের দিকে তাকাইল, তাকাইয়া দেখে বিবির মোহাব্বত থেকে নবীর মোহাব্বত তার কাছে বেশি বড় লাগে। সুবহানাল্লাহ। দৌড়ে গেছে তরবারি কিনেছে, না না বাসর করব না, বাসর হবে না, যুদ্ধ করব বেঁচে থাকলে, হাজার বাসর পাব, নতুন বউরে আবার পাব, কিন্তু নবী যদি যুদ্ধে শহীদ হয়ে যায় আমার নবীরে কই পাব, আমার নবীর চেহারা মুবারক কই দেখব। জোরে কোন আল্লাহু আকবার। দয়াল নবী মায়ার নবী হারবে না জগতে বলো, দয়াল নবী মায়ার নবী হারবে না জগতে, আরে 63 কাল জিন্দেগি কানসে বলে উম্মতি, 63 কাল জিন্দেগি কানসে বলে উম্মতি, এখন কাঁদেন শুয়ে মদিনাতে আমার দয়াল নবী মায়ার নবী আর আসবে না।
চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সাহাবী তরবারি কিনেছে, ঢাল কিনেছে, যুদ্ধের ময়দানে রওনা দিয়েছে, পথের মধ্যে সাহাবীর সঙ্গে দেখা। সাহাবে ডাক দিয়া কয়ে তুমি না সাদ? কয়ে হ্যাঁ আমি সাদ। ঘরের মধ্যে বাসরগড়, ঘরের মধ্যে সুন্দরী বউ রেখে এসেছে, যাও যাও তোমার যুদ্ধের ময়দানে যেতে হবে না, বেঁচে থাকলে আরো যুদ্ধ পাইবা, কথা কল ঠিক কিনা? বেঁচে থাকলে আরো যুদ্ধ পাইবা, যারে যা সাদ তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই। আমার নবী যদি তোমার যুদ্ধের ময়দানে দেখে তোমার যুদ্ধ করতে দিব না বলেছে এক সাহাবী। সাদ মনে মনে চিন্তা করে, নবী যদি আমার যুদ্ধ করতে না দেয়, এই কারণে সাহাবি একটা কাপড় কিনা মুখ ঢাইকা সাহাবি রওনা দিয়েছে যুদ্ধের ময়দানে। জোরে বলুন আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে যুদ্ধ করে, যুদ্ধ করতে করতে সাহাবি শত শত কাফের হত্যা করে। হঠাৎ করে মুখ থেকে যখন কাপড়টা সরে যায়, এক সাহাবি দেখে কয় সাদেরে, ও সাদ যুদ্ধের ময়দানে কি করো ভাই? গড়ের মধ্যে সুন্দরী বধু, তোমার বিয়ে পড়াইছে আমার নবী, যা যা বাসর ঘরে যা, তোর যুদ্ধ করার দরকার নাই। এবার সাদ ডাক দিয়া গয়ে, বাইরে তোর দুইটা পায়ে পড়ি রে নবী রে, বলিস না জোরে কোন আল্লাহু আকবার। তোর দুইটা পায়ে পড়ি আমার নবীরে, কইস না রে কইস না, আমি সাদ যুদ্ধের ময়দানে এসেছি, আমার নবী যদি জানে আমার যুদ্ধ করতে দিবে না। জোরে বলেন আল্লাহু আকবার। যুদ্ধ করতে করতে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে কাফেরদের একটা ছোড়া তীর আইসা সাদের কলিজার মধ্যে লেগেছে, সাদ জমিনে পড়ে গেছে, পানি পানি কইরা কান্দে, পানি পায় না। সাহাবী সাদ ইন্তেকাল করলেন, সব সাহাবীরা দৌড়াই আসছে, মুখ থেকে যখন কাপড় সরাইল সাহাবীরা কান্দে, আমার নবী দৌড়াই আসছে। আয়েশা সাদের চেহারা দেখে নবী কান্দে আর ডাক দিয়া কয় সাহাবীরা, সাদ যুদ্ধে এসেছে আবার কেন বলো না ভাই? ঘরের মধ্যে নতুন বধু রাইখা, নবীর মহব্বত যুদ্ধে আসছে, আমার নবী সাদের মাথা মুবারকটা কুলের মধ্যে লইয়া আমার নবী সাদের চেহারার মধ্যে আদর করে, চক্ষু মুবারকের বাণী, মুখ মুবারক বাইসা, মুখ মুবারক ভেসে যায়। সাহাবায়ে কেরাম দাঁড়াইয়া আছে, আমার নবী আকাশের দিকে তাকাইয়া এই কান্না বড় চেহারা লইয়া নবী মুস্কি মুস্কি হাসে, চিৎকার যে আল্লাহু আকবার। হযরতে একজন সাহাবী ডাক দিয়া কয় নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, আপনি সাদের মাথা মোবারক কুলে লইয়া কান্দেন, আবার আকাশের দিকে তাকাইয়া হাসেন, আমরা তো এর হাকিকত বুঝলাম না। আমার নবী ডাক দিয়া কয় সাহাবী, আমি নবী যা জানি তোমরা তা জানো না, কথা কল ঠিক কিনা? আমি নবী যা দেখি, ও মদিনার সাহাবী,
আমি যা দেখি তোমরা তা দেখো না আমি নবী কি দেখি জানো নি আমি সাদের চেহারা মোবারক আমার মাথায় বুকে লইয়া যখন আমি তাকাই সাদের চেহারা দেখে আমার মায়া লাগে তাই আমি নবী কান্দে আর যখন আকাশের দিকে তাকাইল দেখলাম ঘরের মধ্যে বধূ রাইখা বাসর করতে পারে নাই আমার সাহাবি আমার সেই সাহাবির জন্য আসমান থেকে সত্তরটা হুর জমিনের মধ্যে নাইমা আসতেছে সত্তরটা হুর এমন ভাবে জমিনের মধ্যে নামে ওই হুরের বুকের কাপড় গুলো সরে যায় তাই আমি নবী মুস্কি মুস্কি হাসি জোরে বলুন আল্লাহু আকবার আমরা সেই নবীর মোহাব্বত চাই কি চাই না দয়াল নবীর প্রেমে হে আশেক মায়ার নবীর প্রেমে হে আশেক হাওরে পাগল দিওয়ানা দয়াল নবী কান্দে মনে না বলেন মায়ার নবী সালাম দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ ও আমার বাবা জিরা আমার অসমাপ্ত যে আলোচনা থেকে আমি শেষ করেছি কোন ভূমিকা নিলাম না আলোচনার মধ্যে সরাসরি ঢুকে গেলাম আমরা যারা পেড্ডাবাসী নবীর পাগল পাক পঞ্জাতনের পাগল আমরা সবাই নবী চাই কি চাই না হাত তুলে রাখান এতক্ষণ বোঝা যায় মানুষ আছে কথা গণ ঠিক কিনা আর জোরে গণ ঠিক কিনা আমরা নবী চাই কি চাই না কি আমল সাইরা না আমল দৈরা নামাজ সাইরা না নামাজ দৈরা আমল থাকতে হবে নবীর মহাব্বতে থাকতে হবে কথা গণ ঠিক কি বলতেছিলাম নবীর মহাব্বত সাহাবী নিজের বিবির ঘরে রাইখা নবীর প্রেমে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ শহীদ হয়েছেন বিনিময়ে আসমান থেকে জান্নাতি সত্তরটা হুর তার বরান করার জন্য দুনিয়ার জমিনে নেমে এসেছে কথা বলেন ঠিক কিনা আপনি আপনি যদি নবী প্রেমে পাগল হইতে পারি কবরে যাইতে দেরি মুনকার নেকির একজন আরিফ জন্য ডাক দি
বলবে সিনো না, ওরে সিনো না, ওই তো হইল আমার দয়াল নবীর পাগল। আরেকজন ডাক দিয়া বলবে তো হইল পাগ বানজাতনের পাগল। কতক্ষণ ঠিক কি না, নবী আমাদের কবরে আসবে কি আসবে না? নবীকে আপনার আমার কবরে আনা হবে, জিজ্ঞাসা করা হবে, ওয়ামা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে মান নাবিউকা এই শব্দ বলবে, কিন্তু তাফসীরে জালালাইনের মধ্যে পাওয়া আমার নবীকে সামনে খাড়া করা হবে, ডাক দিয়ে বলবে আমার গুন্দা দেখো বন্ধু ও আমার যুবক ভাইরাও, নবীর সামনে দ্বার গড়াইয়াও, বলা হবে তুমি কে গো, দুনিয়ার জমিনে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি আকীদা রাখতা? আপনি যদি নবীর মহব্বতে হন তাইলে বলবেন আমার নবী নুরুল আলা নূর। কথাগণ ঠিক কি না? আর যদি এই লাইনে রন তাহলে কি করবেন? নবী তো আমরার মতোই। কথাগণ ঠিক কি না? কইব কি কইব না? কবন নবী তো আমরার মতোই, বাবাজিরা ভাইরা জায়েদ তো বাঘের মতো। কথা কোন ঠিক কিনা? শাক সেদিকে আমি আলোচনায় যাব না। আমার নবী হলেন জিন্দা নবী। কথা কোন ঠিক কিনা? আমার নবী আজকের মাহফিলে আসতে পারে কি পারে না? আরো জোরে গান, পারে কি পারে না? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি ক্ষমতা দেয় নবী আমার ঘরেও আসতে পারে। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা ভাইরা বন্ধুরা মিসকান শরীফের 560 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস খানা সোনালী অক্ষরে লেখা আছে। মিসকান শরীফ আমরা চিনি কি চিনি না? মিসকান শরীফের মধ্যে হাদিস খানা, যদি সাফার কারণে যদি পৃষ্ঠা এদিক সেদিক হইতো ফাড়ে, 560 নম্বর পৃষ্ঠার মধ্যে মা আয়েশা, জোরে বলুন আল্লাহু আকবার, মা আয়েশা আমার রহমাতুল লিল আলামিনের কুল মুবারকের মধ্যে শুয়া, ডাক দিয়া গয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের মধ্যে যে তারকারাজি গুলো দেখা যায়, এই তারকার মতো এত বড় নেকওয়ালা উম্মত আপনার দুনিয়ায় আছে না নাই? আকাশে কয়টা তারা গোনা যাবে? আজ পর্যন্ত কোন বিজ্ঞানী গুনে বের করতে পারে নাই। তার মানে আকাশে কতগুলো তারা আমার নবী জানে কি জানে না? আমার নবী জবাব দেয় নাই, আয়েশা এ কেমন প্রশ্ন করা, আকাশে কত তারা আমি নবী কেমনে কমু? এই কথা কইছে আজকে? কথা কইছে? এই কথা বলে না ভাই, আমার নবী ডাক দিয়া গয় আয়েশা, ও আয়েশা রে, আকাশের মধ্যে যতগুলো তারকারাজি দেখা যায় ততগুলো নেকওয়ালা উম্মত এই দুনিয়ার জমিনে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মিসকান শরীফের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় আমার নবী গায়েব জানে। কথা গন ঠিক কি না? আকাশে কতগুলো তারকা আছে আমার নবী জানে। আজকের মাহফিলে কারা নবীর মহাব্বতে আইছেন আর কারা বক্তা দেখতে আইছেন আমার নবী জানে কি জানে না? জোরে কোন জানে কি জানে না? কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা, সবাই এলেমের শহর গো নবী শাহে মদিনা, আমার নবী দেখে, এলেমের শহর গো নবী শাহে মদিনা, বলো
কোন পাগল বলে নবী গায়েব জানে না সবাই কোন পাগল বলে নবী গায়েব জানে না এলমের শহর গনবে শাহে মদিনা বলো এলমের শহর গনবে শাহে মদিনা মির্জা গোলাম কাদিয়ানি তারসিনায়ে লে মের খনি কনা মির্জা গোলাম কাদিয়ানি তারসিনায়ে লে মের খনি সে এলেমে শিখা শয়তান হইছে নবী পাইছে না কন্যাই এলেমে শিখা শয়তান হইছে নবী পাইছে না নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা কথা বলেন ঠিক না বেঠি নবীর মহব্বত চাই কি চাই না হযরত আবু বকর নবী ডাক দিয়া কয় আয়েশা আকাশের তারকা পরিমাণ নেকওয়ালা উম্মত আছে আয়েশা মনে মনে খুশি তার মানে আমার বাবার নেক কথা কোন ঠিক কি না আমার নবীর সুখের দিনের সাথী দুঃখের দিনের সাথী হযরত আবু বকর আমার নবী যখন মেরাজে যায় মেরাজ থেকে এসে যখন ঘটনা বর্ণনা করেন আবু জাহেল ডাক দিয়া কয় মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে মুহাম্মদ তুমি মনে পাগল এক রাত্রিতে কেমনে এত বড় সফর করলাম আমার নবী কয় চাচা রে ও আবু জাহেল চাচা আমার মেরাজের খবর বিশ্বাস করেন কয় না না বিশ্বাস করব না আবু জাহেল দৌড়ায় গেছে আবু বকরের কাছে নবীর ভালোবাসার মানুষকে আর জোরে কোন দৌড়ায় গেছে দেখবেন সমাজে একজনের আরেকজনের যত বড় ভালোবাসা যদি থাকে আরেকজন আইসা ফিন লাগায় কি লাগায় না ভালোবাসার সম্পর্ক নষ্ট করতে চায় কথা কন ঠিক কিনাও আবু জাহেল যাইয়া আবু বকর রে কয় আবু বকর আরে আবু বকর শুনছনি তোমার নবী পাগল জোরে কন নাউজুবিল্লাহ তোমার নবী নাকি এমন এমন করে হজিজ মক্কা শরীফ থেকে মেরাজ করে আল্লাহর ঘরে গিয়েছে তুমি বিশ্বাস করনি আবু বকর এখনো শুনে নাই ঘটনা ডাক দিয়া গয় আবু জাহেল রে ও আবু জাহেল আমার নবী যে মেরাজের কথা বলছে তুমি নিজের কানে শুনছো নি আবু জাহেল কয় শুধু নিজের কানে শুনি না মক্কার মধ্যে আরো অনেক কাফেররা লোকজন শুনেছে তোমার নবী নিজের জবান মুবারকে বলেছে এবার আবু বকর ডাক দিয়ে কয় আবু জাহেল আজকে রাত্রে মেরাজের খবর আমার বন্ধু নবী যদি নিজের জবান মুবারকে দিয়ে থাকে কোন দলিল লাগবে না কোন প্রমাণ লাগবে না বিনা দলিলে আমার বন্ধু নবীর মেরাজের খবর বিশ্বাস করতে রাজি হইয়া গেল চিৎকার মারুন আল্লাহু আকবার বিনা দলিলে নবীর মেরাজের খবর বিশ্বাস করেছেন কে আবু বকর কথা কন ঠিক কিনা মায়েশা মনে করে আমার বাবা আবু বকর বুঝি আকাশের তারকার মতো আমার নবী কয় আয়েশা আকাশের মতো নেক ওয়ালা উম্মত হলো হযরত উমর জোরে কন না সুবহানাল্লাহ মা আয়েশার মনটা বেজার ডাক দিয়া কয় নবী উমরের নেক যদি আকাশের পরিমাণ হয় আমার বাবার নেক গুলো কই কথা কোন ঠিক কিনা আমার বাবার নেক কই আমার নবী জানে কি জানে না আমার নবী ডাক দিয়া কয় আয়েশা
মনে দুঃখ কইরো না, আমি আজকে তোমারে বলে দিলাম তোমার বাবা আবু বকরের নেক কত জাননি। এই যে উমর সহ সারা পৃথিবীর মুসলমানের নেক যদি এক পাল্লায় রাখো, তোমার বাবা আবু বকরের সারা জীবনের নেকের দরকার নাই। একটা রাত্রির নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার বাবা আবু বকরের নেকের পাল্লা বেশি হইয়া যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই নেকটা কি জানার দরকার আছে না নাই? আরো জোরে কোন জানার দরকার আছে না নাই? মিরাতুল মাসাবি কিতাবের অষ্টম খণ্ডের মধ্যে সুন্দর করে এই ঘটনাটা উপস্থাপন করেন। এই নেকটা কোন নেক আমার নবী বলেন, আমি যখন হিজরতে যাব, কই যাব, আমি যখন হিজরতে রওনা দিব, আমি আবু বকরকে ডাক দিয়ে কইলাম, আবু বকর ও আমার দুঃখের দিনের সাথী, আমার সুখের দিনের সাথী, আমার বন্ধু, আল্লাহর নির্দেশে আমি হিজরতের মধ্যে রওনা দিব। যে কোনো সময় যখন ইচ্ছা তখন, আল্লাহ যখন ঘোষণা করে, বলেছে কয় মাস আগে, আর যখন কয় মাস, ছয় মাস আগে বলেছে, হঠাৎ করে একদিন রাত্র যখন গভীর আমার নবী আমি বলতেছিলাম আবু বকরের প্রেমের সঙ্গে কারোর প্রেমের তুলনা আছে? আজম তুলনা আছে? কারোর প্রেমের কোনো তুলনাই। ও আমার বাজান, আবু বকরের প্রেম কেমন প্রেম ছিল, খায়বারের যুদ্ধের মধ্যে আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, ও আমার সাহাবায়ে কেরাম, আমার সাহাবায়ে যুদ্ধের মধ্যে তোমরা দান করবা, যুদ্ধের সরঞ্জাম কিনতে হবে। এমন সময় সকল সাহাবায়ে কেরাম যার যার জিনিসপত্র নবীর সামনে আইনা রাখছে। জোরে বলুন আল্লাহু আকবার। সব সাহাবি সব কিছু এনেছে। হযরত উসমান মনে মনে চিন্তা করে, আজকে আমি ফাস্ট হবো, কি হবো, আজকে আমি উসমান ফাস্ট, আমার সম্পত্তি তিন ভাগের এক ভাগ আমি খায়বারের যুদ্ধে দান করলাম, আলী কয় আমার চার ভাগের এক ভাগ দান করলাম। এভাবে সব সাহাবী দান করে, আমার নবী সিংহাসনের মধ্যে চেয়ারের মধ্যে বসে আছেন, সবাই দানগুলো সামনে রাখতেছেন, আমার নবী তাকাইয়া দেখে আমার নবীটাকে দেখে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরের প্লেট বাসন গ্লাস থেকে শুরু করে ঘরের চুলার যে ছাই আছে সব নবীর সামনে রাখছে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় আবু বকর, ও রে আবু বকর রে, তুমি দেখা যায় ঘরের চুলার ছাই সহ নিয়ে এসেছো, ঘরের মধ্যে কি এমন রেখে এসেছো? আবু বকর ডাক দিয়া কয় নবী আমি ঘরের মধ্যে রেখে এসেছি আমার আল্লাহ তার রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। আবু বকরের সেই দান, এমন দান তো বর্তমানে দেখা যায় না, কথা কন ঠিক কি না? এমন দান বর্তমানে নাই। তো আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, আর নবীর ঘর হলো মাদ্রাসা, কথা কন ঠিক কি না? তো আল্লাহর ঘর মসজিদ, একটা মসজিদ যদি কেউ বানে, একটা ইট যদি কেউ সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার একটা ঘর দেন, কথা কন ঠিক কি না? আর ধরে কন ঠিক কি না? আমি আপনাদের এতগুলো মহাব্বতের মানুষের মধ্যে আমি জানতে চাই,
সেই নবীর মহব্বতে আবু বকরের সাথে যে জান্নাতি হতে চান, আবু বকরের সঙ্গে এক জান্নাত যে পেতে চান, আমি এমন মানুষ চাই যে কিনা দাঁড়ায় বলবেন হুজুর মদিনাতে হজ করতে গেলে নামাজ পড়লে কয় রাকাত সব? 50 রাকাত। আর মক্কায় গেলে এক রাকাতে কয় লাখ? কথা কয় না, এক লক্ষ রাকাতের সব। এমন একটা ভাই আছেন নি বলবেন হুজুর আমি মদিনা মক্কায় হজ করলে এক টাকাতে এক লক্ষ সব পাওয়া যায়, আমি সেই এক লক্ষ টাকা দিতে রাজি আছি, আমি যেন আবু বকরের সাথে জান্নাতি হতে পারে যেরকম আমি। আসেন না একটা ভাই, মহব্বতের অনেক মানুষ দেখা যায় অনেক সময় অনেক টাকা দান করে, আজকে দাঁড়াইয়া তাহেরি সাহেবের সামনে বলবেন হুজুর আমি নবীর মহব্বতে আল্লাহর ঘর মসজিদে মক্কা শরীফের এক রাকাতে এক লক্ষের সওয়াব আমি সেই এক লক্ষ টাকা দান করতে চাই, এমন মানুষ আসেননি আমি দেখতে চাই। একটা মানুষ দাঁড়ান এক লক্ষ টাকা দিতে চান আল্লাহর ঘর মসজিদে, আসেননি কেউ, আবু বকরের সঙ্গে জান্নাতে যাবেন, এই জান্নাত কিন্তু মূল্যটা কম না, কথা কোন ঠিক কিনা? আরো ধরে কোন ঠিক কিনা? মানা বাবা নাই, মা বাবা থাকলে তো মা বাবারে খাওয়াইতেন, মা দুনিয়ায় নাই বাবা দুনিয়ায় নাই, এমন একটা ভাই আছেন নিয়ে দাঁড়ায় বলবেন হুজুর আমি জান্নাতের বাগান, আমি আল্লাহর ঘর মসজিদে এক লক্ষ টাকা দিতে চাই। এটা কিন্তু বেশি কোনো অ্যামাউন্ট না, অনেকে অনেক দান করেন আমি জানি, তো আমি জানতে চাই স্টেজে এমন আছেন অনেক লোক আছেন যারা এক লাখ দুই তিন লাখ দিতে পারেন, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? আপনাদের এলাকার বাউ কিন্তু আমি বুঝি, কথা কোন ঠিক কিনা? গতবারও এসেছিলাম জোরে কোন আল্লাহু আকবার, তো এমন একটা লোক দাঁড়ায় বলবেন একটা চাই, বেশি চাই না, একটা লোক চাই বলবেন হুজুর আমি এক লক্ষ টাকা দান করবো, তাই হুজুর সামনে বসা আছে হুজুরকে কষ্ট দিব না, একটা লোক আছেন বলবেন হুজুর এক লক্ষ টাকা দিচ্ছি আমার মা নাই বাবা নাই, আপনার মা বাবার কবরটা যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয় জোরে কোন আমিন। মা বাবার মহব্বতে আল্লাহ টাকা গেলে টাকা আসে, আল্লাহ উসমান গনির মতো তারে তুমি ধনওয়ালা বানাইয়া দাও, এমন একটা মানুষ আছেন নি দিবেন এক লাখ? কি কেউ নাই নাকি মনটা নরম হয় না? আর ধরে কারণ আমরা একটা লোক চাই, বেশি লোক না, তাহেরি ভাই এখানে বসে আছে কষ্ট হবে, একটা লোক চাই আপনি এক লক্ষ টাকা দিবেন। আপনার মানা মারে তো দুই বেলা কইনা, যদি আপনি 10 বছরে খাওয়াইতেন আপনার তো লক্ষ লক্ষ টাকা খরচ হইত, মা কবর দেশে থেকে আপনাকে দেখে কি দেখে না, ডাক দিয়া কয় আমার সন্তান মা ফিরে গেছে গু, আজকে আমার নামে বুঝি দান করবে, আমার আল্লাহ বুঝি আমার কবরের আজাবটারে মাফ কইরা দিবে। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, জনাব মোহাম্মদ আবু তাহের সাহেব বিশিষ্ট ব্যবসায়ী নিউ মার্কেট ঢাকা জোরে কোন আলহামদুলিল্লাহ, আমার ভাই মাঠে আসতেছে ইনশাল্লাহ, একটা কিছু মনে আমরা পাবো নাকি কোন ইনশাল্লাহ? নারায়ণ তাকবীর! ভাই আপনার টেহাও দিতেন না, আপনার তাকবীর দিতেন না, আমরা তাকবীর দিতে চাই কি চাই না? নারায়ণ তাকবীর! প্রধান অতিথির আগমন, প্রধান বক্তার আগমন, চিল্লাবেন আল্লাহু আকবার! দুনিয়ার চাকরি আপনারে আমারে পাগল করল, দুনিয়ার ব্যবসা আপনারে পাগল করল, মায়ের কবরের পাশে দাঁড়াইবার সময় নাই, সেই মায়ের জন্যে একটা ভাই আছেন এক লক্ষ টাকা আল্লাহর ঘর মসজিদে দিবেন, আছেন একটা মানুষ
একটা লোক বলেন আল্লাহর ঘর মসজিদে এক লক্ষ টাকা দিবেন, তারপরে আমি আমার কালেকশন ইনশাল্লাহ অন্যদিকে নিয়ে যাবো ইনশাল্লাহ। কষ্ট হয়ে যাচ্ছে মায়ের জন্য বাবার জন্য, একটা লোক সবসময় দান করেন, আজকে তাহির হিসাবের সামনে বসে এক লক্ষ টাকা দিবেন, এমন একটা কেউ এই মাহফিলে স্টেজের মধ্যে সহ শ্রোতা ভাইয়েরা যারা আছেন, বিদেশে থাকেন অনেকে, বালা মুসিবত আসতে পারে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন সব বালা মুসিবত যেন দূর করে, যেন আপনার কামার মধ্যে যেন বরকত দান করে, যেন বলুন আমিন। আছেন মনে একটা ভাই, এক লক্ষ থেকে আমি শুরু করবো, একটা আমি চাই, আজকে এক লক্ষ না দিলে মাইক ছাড়তাম না, আজকে তার হিসাবে বয়ানো দরকার নাই, কথা কোন ঠিক কিনা? বয়ান কি শুনবেন না হুজুরের কথা? শুনবেন শুনবেন কিনা বলেন? তাহলে একটা লুচ্ছে আমি এক লক্ষ টাকা, প্রধান অতিথি মোহাম্মদ আবু তাহের সাহেব, তোমার ঘর মসজিদের জন্য হুজুরের মিম্বার তৈরি করার জন্য মিম্বার বানাইয়া দিবে মাবুদ। প্রধান অতিথির এই দানের খবর তুমি মদিনায় পৌঁছাইয়া দাও। আল্লাহ নার মাবুদুনের মানা মায়ের কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ বাবাকে হায়াত দারাজ করে দাও, কামাই রুজির মধ্যে বরকত দাও। ও আল্লাহ ওনারে তুমি উসমান গনির মতো ধনী বানাইয়া দাও। জোরে বলুন আমিন। আরেকটা ভাই আছেন, আমি দেখতে চাই আমার নবীর জন্ম তারিখ 12ই রবিউল আউয়াল, কথা কোন ঠিক কিনা? এই 12ই রবিউল আউয়াল, এই 12ই রবিউল আউয়ালের নবীর জন্ম তারিখের 12,000 করে টাকা দিবেন। আমি দেখতে চাই পাঁচটা লোক, কয়টা লোক? পাক পঞ্জাতনের পাঁচটা লোক আমি দেখতে চাই 12,000 টাকা করে নবীর জন্মদিনের উপলক্ষে এই 12,000 টাকা করে দিবেন, সে যেন নবীর সঙ্গে জান্নাতুল ফেরদাউসের মধ্যে থাকে। জোরে বলুন আমিন। আরো জোরে কোন আমিন। 12,000 টাকা করে দিবেন এমন আমি লোক দেখতে চাই। কেউ আছেননি 12,000 টাকা নবীর মহাব্বতে, নবীর মহাব্বতে, গাউসে পাকির মহাব্বতে, সেই পাক পাঞ্জাতনের মহাব্বতে কেউ আছেননি 12,000 টাকা করে দিবেন? একটা লোক আমি দেখতে চাই দাঁড়ায় বলবেন হুজুর আমি দিব 12,000 টাকা, মাত্র 12,000, এই টাকা কোনো বেশি টাকা না। আমি দোয়া করবো আল্লাহ গো আল্লাহু আকবার, এমন প্রেম আমরা চাই কি চাই না? আওয়াজ দেখুন চাই কি চাই না? আল্লাহ 16,000 টাকার আমার আজকের মাহফিলের প্রধান অতিথিকে তুমি আল্লাহ দুনিয়ার জমিনে ইজ্জত বাড়াইয়া দাও। ও আমার ভাইরা, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ গো আজকে যারা আল্লাহর তোমার ঘর মসজিদের মধ্যে টাকা দিবে, ও আল্লাহ তুমি আল্লাহ 12,000 টাকা করে আসেন একজন দুজন কি কেউ নাই 12,000 টাকা করে দিবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে দান করার মতো সে তৌফিক দান করে, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।